স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোদী প্রথম বিদেশী সরকার প্রধান যিনি টুঙ্গিপাড়া সফর করলেন। সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দি মন্দির ও সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন তিনি। আশিকুর রহমান শ্রাবণ ও সজল দাসকে সাথে নিয়ে প্লাবন রহমানের রিপোর্ট। শনিবার বেলা 11:20 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থপতির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একটি গাছের চারাও রোপণ করেন তিনি। এরপর বেলা 12:30 দিকে কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দি মন্দিরে আসেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পবিত্র ধাম। পরে সংক্ষিপ্ত সভায় অংশ নেন তিনি। বলেন এখানে এসে তার বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। মাতমা সম্প্রদায়কে মেরে হাজারো লাখো ভাই বেন ওরা কান্দি আকর জো মহসুস করতে হ্যাঁ আজ মে ভি বহি মহসুস কর রা হুম মে আজ ইহা আয়া তো মানে উনকি তরফ সে ভি ইস পুণ্য ভূমি কো চরণ স্পর্শ কিয়া হ্যায়। নরেন্দ্র মোদীর এই আগমনে উচ্ছ্বসিত আনন্দিত মতুয়া সম্প্রদায়ের মানুষ। এর আগে সকাল 10:00 সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে যান নরেন্দ্র মোদী। মন্দির পরিদর্শন শেষে দেবী শক্তির প্রার্থনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি কমিউনিটি হল কাম সাইক্লোন শেল্টার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্লাবন রহমান, নিউজ 24।